অবৈধ সরকারের প্যাসি হাসিন সরকারের একজন সচিব আপনারা জানেন মোহাম্মদ মেজবাউদ্দিন সেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং এই দায়িত্ব থাকা কালীন অবস্থায় গত আটাইশ দশ তেইশ তারিখে আপনারা জানেন বিএনপি যে মহাসমাবেশ হয়েছিল সেই মহাসমাবেশে প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে বিএনপির এই মহাসমাবেশে আগত নেতাকর্মীদের উপর পিছন থেকে যে আক্রমণ করা হয় সেই আক্রমণ করার ফলে যুবদল কর্মী সামিম নিহত হয় এবং আজকের যেই সচিব উদ্দিন তিনি এই সরকারের একজন খায়ের খাওয়া কর্মী ইয়া ছিলেন নেতা ইয়া ছিলেন সচিব ছিলেন তিনি সবসময় এই ফ্যাসি সরকারকে সহযোগিতা করতেন এবং ওই আক্রমণের সময় যারা এই আক্রমণ করেছিল তাদেরকে উনি মদত দিয়েছিলেন এবং তাদেরকে উনি সহায়তা করেছিলেন সেই জন্য এই মামলায় তাকে আজকে দন্তকারী কর্মকর্তা এই মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন এবং প্রাথমিক অবস্থায় তাকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে দন্তকারী কর্মকর্তা তার জন্য সাত দশ দিন রিমান্ড প্রার্থনা করেন এবং তার পক্ষে আইনজীবীরা ছিলেন তারাও তার রিমান্ড বাতিল উদামিন প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে চা তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরেকটি মামলায়ও তাকে পরম থান আরেকটি হত্যা মামলাও তাকে আদালতে উপস্থাপিত করা হয় সেই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিক তদন্তে তাকে তার দরি থাকার বিষয়টা পাওয়া যায় যার কারণে তাকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী সেটাও একটি হত্যা চেষ্টা মামলা ওই মামলায় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন